বাংলাদেশ সামরিক জাদুঘর কেন তৈরি করা হয়েছে এর গুরুত্বপূর্ণ বিষয়টি বিষয়ে আমরা আজকে জানব। এক, ইতিহাসের সংরক্ষণ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য বাংলাদেশ সামরিক জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল। দুই, শিক্ষা। এটি একটি শিক্ষামূলক সম্পদ হিসেবে কাজ করে যা বাংলাদেশের সামরিক ইতিহাস, ঐতিহ্য এবং কৃতিত্বের অন্তর্দৃষ্টি প্রদান করে শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ জনগণ সহ দর্শকদের কাছে। তিন, জাতীয় পরিচয়। জাদুঘরটি তার সামরিক কর্মীদের অবদান ও আত্মত্যাগ তুলে ধরে বাংলাদেশের জাতীয় পরিচয় গঠন ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চার, স্মরণ। এটি পতিত সৈনিকদের স্মরণ এবং শ্রদ্ধার জন্য একটি স্থান প্রদান করে যারা সাহসের সাথে জাতির সেবা করেছে। পাঁচ, সাংস্কৃতিক ঐতিহ্য। জাদুঘরটি নিদর্শন, স্মারক এবং ঐতিহাসিক নথি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সামরিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে। ছয়, অনুপ্রেরণা। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাহসিকতা, স্থিতিস্থাপকতা এবং উৎসর্গ প্রদর্শন করে। সাত, গবেষণা। জাদুঘরটি বাংলাদেশের সামরিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণার সুবিধা প্রদান করে, পণ্ডিত এবং ইতিহাসবিদদের মূল্যবান সম্পদ এবং সংরক্ষণাগারে প্রবেশাধিকার প্রদান করে। আট, পর্যটন। বাংলাদেশের সামরিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার মাধ্যমে এটি পর্যটন শিল্পে অবদান রাখে। নয়, কূটনীতি। জাদুঘরটি যৌথ সামরিক ইতিহাসের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতিকে উৎসাহিত করে। এক, শূন্য, জাতীয় গর্ব। এটি বাংলাদেশের সামরিক অর্জন এবং জাতির উন্নয়ন ও নিরাপত্তায় অবদান উদযাপন করে জাতীয় গর্ব ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে। এক, এক, ভেটেরানস ট্রিবিউট। জাদুঘরটি প্রবীণ এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের সম্মান জানায়, জাতির জন্য তাদের সেবা এবং ত্যাগ স্বীকার করে। এক, দুই, পিসকিপিং লিগ্যাসি। এটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি তার অঙ্গীকার তুলে ধরে। এক, তিন, জনসাধারণের সম্পৃক্ততা। জাদুঘরটি প্রদর্শনী, ইভেন্ট এবং শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণকে যুক্ত করে জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। এক, চার, কমিউনিটি ইন্টিগ্রেশন। এটি সামরিক ও বেসামরিক সেক্টরের মধ্যে সংলাপ এবং সহযোগিতাকে উৎসাহিত করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, জাতীয় নিরাপত্তার জন্য একটি ভাগ করা দায়িত্ববোধকে প্রচার করে। এক, পাঁচ, ডকুমেন্টেশন। জাদুঘরটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংঘাত ও শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতাকে নথিভুক্ত করে এবং সংরক্ষণ করে, যাতে তাদের উত্তরাধিকার ভুলে না যায়। এক, ছয়, ঐতিহাসিক প্রসঙ্গ। এটি সমসাময়িক সামরিক ইস্যু এবং বাংলাদেশ এবং বিস্তৃত অঞ্চলের মুখোমুখি চ্যালেঞ্জগুলি বোঝার জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট প্রদান করে। এক, সাত, দেশপ্রেম। জাদুঘরটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে নাগরিকদের মধ্যে দেশপ্রেম এবং নাগরিক দায়িত্বের প্রচার করে। এক, আট, ট্রেনিং গ্রাউন্ড। এটি ভবিষ্যতের সামরিক নেতাদের জন্য একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করে, যা তাদেরকে বাংলাদেশের সামরিক ঐতিহ্য, মূল্যবোধ এবং কৌশলগত চ্যালেঞ্জ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এক, নয়, আন্তর্জাতিক সম্পর্ক। জাদুঘরটি তার সামরিক সক্ষমতা, অর্জন এবং বৈশ্বিক নিরাপত্তায় অবদান প্রদর্শন করে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখে। দুই, শূন্য, শক্তির প্রতীক। অবশেষে বাংলাদেশ সামরিক জাদুঘরটি জাতির শক্তি, স্থিতিস্থাপকতা এবং তার জনগণ ও ভূখণ্ডকে রক্ষা করার প্রতিশ্রুতির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।